हेलो एवरीबॉडी, वेलकम टू माय यूट्यूब चैनल संदीप चंद्र SVHS। आज के वीडियो का क्लास नाइनर जन्य क्लास नाइने रायन मार्टिन क्वेश्चन बैंकर थर्ड समेटिव तार पेज नम्बर 273 ताते जे ग्रामर पार्टा आछे सेटा आमरा आज एखाने सल्व करब। तुम्हारा वीडियो कमप्लीटली देखो, भलो लगले लाइक करो एवं चैनल के सबसक्राइब करो। तो पेजे जे आर्टिकल एंड प्रिपोजिशन रही है से आर्टिकल एंड प्रिपोजिशन रही है क्योंकि पूरा बोईल लाइन सूतरा से दीची एरपर जे डू एज डायरेक्टेड पार्टो रही है सेगल परपर पड़े जा तुम्हारा देखते थको। देखो प्रथम जो रही है से इट उड किल मी ये करते देखे वॉइस चेंज तो क्यों करब इट उड किल मी ते ये जी वॉइस चेंज करी तेल के प्रथम ये बार करते हैं सबजेक्ट वर्ब एवं ऑब्जेक्ट। सबजेक्ट आमरा पे जाच्छि इट, वर्ब पे जाच्छि आमरा उड किल एवं किल की किल करबे ना सेटा होच्छे बा काके की किल करबे प्रश्न करले आमि उत्तर पाच्छि मी के ताहले एटा हये जाच्छे अबजेक्ट। ताहले आमरा चेंज करब मीटाके सबजेक्ट करब ताहले हये जाबे आई। उड किल आछे माझखाने एकटा शुधु बी बसिये देब। एबारे किल वर्बटार जे पास्ट पार्टिसिपल सेटा करब किलेर पास्ट पार्टिसिपल होबे killed এর পরে এই ইটটা অবজেক্টের জায়গায় গিয়ে বসবে বাই এর পরে তাহলে आंसर হয়ে যাবে I would be killed by it। দু নম্বর যে ডু অ্যাজ ডাইরেক্টরটা দেয়া রয়েছে সেটা হলো the bus stopped and two women and a man got in together। এটাকে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে। এখানে খেয়াল রাখতে হবে এখানে একটা ফাইনাইট ভার্ব রয়েছে স্টপ এবং আরেকটা রয়েছে got in। এই দুটো যদি থাকে তাহলে কিন্তু আমার এটা সিম্পল সেন্টেন্স হচ্ছে না। তো এটা সিম্পল সেন্টেন্স করতে গেলে আমাকে একটাকে পার্টিসিপলে চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমরা কি করব বাসটা থামলো তারপরে তো এটা উঠলো তো সেটাকে আমরা এইভাবে লিখতে পারি with the stopping of the bus, bus ta thamar shonge shonge two women and a man got in together, dujon mohila ebong ekjon purush ei bus er opore uthlo। tin number jeta deya royeche seta hocche how happy we are here, diye ta bishoshchok chinho deya ache ta amra ekhane kotoi na anonde royechi। এটাকে যদি আমাদেরকে সাধারণ বাক্য অর্থাৎ অ্যাসারটিভ সেন্টেন্সে নিয়ে যেতে হয় তাহলে আমরা কি করব সেটাকে আমাদের এই যে সাডেন ইমোশন সেই সাডেন ইমোশনের জায়গাটাকে অফ করে দিতে হবে। একদম খুব সাধারণ একটা বর্ণনামূলক বাক্যে নিয়ে আসতে হবে। তাহলে আমরা সেটাকে এইভাবে লিখতে পারি উই আর ভেরি হ্যাপি হিয়ার, আমরা এখানে খুব আনন্দে আছি। নাম্বার 4 যেটা বলা হয়েছে টম সেড টু সিড, টম সিড কে বলল ডোন্ট শেক মি, আমাকে নাড়িও না। এটাকে করতে বলা হয়েছে নারেশন চেঞ্জ। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে এবং দু নম্বর যেটা রয়েছে এখানে ডোন্ট অর্থাৎ কোন একটা জিনিসকে বারণ করা হয়েছে। তো বারণ করার ক্ষেত্রে আমরা not to দিও করতে পারি বা আমরা চেষ্টা করব এটাকে forbid দিয়ে করবার। তো দেখা যাক কি হয়। টম forbid সিড টু শেক হিম, টম সিডকে বারণ করলো তাকে নাড়াতে। এইখানে কিন্তু আর নটটা দেয়া যাবে না কারণ নটের যে ফাংশনটা সেটাই ফরবিডের ভেতরেই কিন্তু ঢুকে আছে। তো ফরবিড ইউজ করলে আমার এই অংশটাকে কিন্তু অ্যাফার্মেটিভ রেখে দিতে হবে। আর যদি আমরা ফরবিডের জায়গায় এটা ডোন্ট নটটা রাখতে চাই, নট টু শেক মি এরকম করতে চাই, হি টোল্ড সিড নট টু শেক হিম এরকম করতে চাই, তখন কিন্তু এখানে নটটাকে রাখতে হবে। পাঁচ নম্বরটা বলা আছে নেভার টেল এ লাই, কখনো মিথ্যে কথা বলবে না।
এইটাকে আমাদেরকে অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ এই যে নেভার, নো, নেভার, নট, এইগুলো সব নেগেটিভ সেন্টেন্সের একটা করে বৈশিষ্ট্য। তো এই নট নেভার টার্নটা এখানে থাকা চলবে না। তাহলে যদি নেভার টেল এ লাই বলতে হয়, কখনো মিথ্যে কথা বলো না, তার মানে কি বলতে চাইছে? যে সর্বদাই সত্যি কথা বলো। তাহলে আমরা এটাকে সেইভাবে চেঞ্জ করব, অলওয়েজ স্পিক দা ট্রুথ, সর্বদা সত্যি কথা বলো। দেখো ছ নম্বরে রয়েছে, দিস ইজ দা ডার্কেস্ট ইভিনিং অফ দা ইয়ার। তো কোন ডিগ্রিটাতে রয়েছে এটা? কিন্তু রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে, কারণ এখানে রয়েছে ইএসটি, তার আগে রয়েছে একটা ডেফিনাইট আর্টিকেল দি। দিস ইজ দা ডার্কেস্ট ইভিনিং অফ দা ইয়ার, বছরের যতগুলো অন্ধকারতম রাত্রি তার মধ্যে এইটাই হচ্ছে সব থেকে বেশি, এর মতো অন্ধকার আর কোনো রাত্রি নেই। তো আমরা যখন এটাকে পজিটিভ ডিগ্রিতে করব কি করব, দেখো অ্যাকচুয়ালি রাত্রি নয়, এখানে ইভিনিং বলা আছে মানে সন্ধে। No other evening of the year is so dark as this. আচ্ছা, এখানে সো দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে যেহেতু এখানে নো দিয়ে আমরা শুরু করছি, কোন নেগেটিভ সেন্টেন্সকে কোন যদি আমরা এই পজিটিভ ডিগ্রি কোন নেগেটিভ সেন্টেন্সকে করি, তখন কিন্তু অ্যাজ ডার্ক অ্যাজ এর জায়গায় আমরা সো ডার্ক অ্যাজ বা সো ডট ডট অ্যাজ এই টার্মটা ইউজ করব। এখানে দেওয়া আছে দ্য সাম ইজ ভেরি ইজি, অঙ্কটা খুবই সোজা, এনি ওয়ান ক্যান ডু ইট, যে কেউ এই অঙ্কটা করতে পারবে, জয়েন ইউজিং টি ডবল ও টু দিয়ে জয়েন করতে হবে। তো আমরা যদি এটাকে করি দ্য সাম ইজ টু ইজি টু ডু, তাহলে এই টু ইজি ডট ডট টু এইটার মিনিং হচ্ছে কিন্তু একটু নেগেটিভ টাইপের, মানে একজন মানুষ খুবই দুর্বল, সে হাঁটতে পারছে না, তখন আমরা বলি দ্য ম্যান ইজ টু টায়ার্ড টু ওয়াক, মানে সে এতটাই টায়ার্ড যে সে হাঁটতে পারছে না। তো এখানে নেগেটিভ সেন্স চলে আসে, কিন্তু আমাকে বলা হয়েছে যে অঙ্কটা সোজা সবাই করতে পারবে, সুতরাং আমাকে এই টি ডবল ও টু টি ও টু আনলেও এখানে একটা নেগেটিভ ওয়ার্ডকে ঢোকাতে হবে। তাহলে কি হবে, ওই নেগেটিভ সেন্স আর নেগেটিভ ওয়ার্ড দুটো মিলে জিনিসটা অ্যাফার্মেটিভ একটা সেন্স দেবে। তো কি করা যায় দেখো, the sum is too easy for anyone not to do it, অর্থাৎ অঙ্কটা এতটাই সোজা যে কেউ এটা না করতে পারবে না, এরকম নয়, তার মানে সবাই এটা করতে পারবে। এটা বলা আছে হি ইজ কনসিডার্ড টু বি দ্য বেস্ট প্লেয়ার, যে তাকে সব থেকে ভালো প্লেয়ার হিসাবে মনে করা হয়। এটাকে আমায় করতে হবে পজিটিভ ডিগ্রি। তাহলে এখানে কি ডিগ্রিতে আছে না দ্য বেস্ট, এই বেস্টের আমাদেরকে কি করতে হবে পজিটিভ ফর্ম অর্থাৎ গুড এই টার্নটায় এনে ফেলতে হবে। তাহলে সে হচ্ছে সব থেকে ভালো প্লেয়ার, দ্যাট মিন্স তার মতো ভালো প্লেয়ার কিন্তু আর কেউ নেই। তো আমরা সেই হিসাবে জিনিসটাকে করবো, no other player is considered so good as he, এর পরে আমরা is টা দিতেও পারি বা he বলেও আমরা স্টপ করে দিতে পারি, যে তার মতো ভালো প্লেয়ার আর কেউ নেই। এখানে দেখো তিনটি ফ্রেজাল ভার্ব দেওয়া রয়েছে, তোমরা বইতে এর যে লিস্টটা আছে সেটা তো পেয়ে যাবে, তো আমি সরাসরি উত্তরগুলো চলে আসছি। দ্য ওল্ড বিল্ডিং হ্যাজ বিন, পুরনো বিল্ডিংটাকে কি করা হয়েছে না সেটা করা হয়েছিল, এখানে ড্যাশ হওয়ার কথা, এটা হবে পুল্ড ডাউন, অর্থাৎ সেটাকে ভেঙে ফেলা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। ইউর স্টেটমেন্ট
bears out what I have said. Next হচ্ছে I cannot make out what you have said. Please see to it. মানে কোন জিনিসটাকে খতিয়ে দেখতে বলা হয়েছে that the door is locked. মানে ডোরটা যে কেন লক সেই কারণটাকে অনুসন্ধান করে দেখার কথা এখানে বলা হচ্ছে। এখানে দেখো দেয়া আছে রবীন্দ্রনাথ ইউজ টুর পরে, কিন্তু এখানে যেহেতু টু রয়েছে সেহেতু এর পরে কিন্তু আর কোনো পাস্ট বা পার্টিসিপল হবে না, এটা সরাসরি সিট হয়ে যাবে। রবীন্দ্রনাথ ইউজ টু সিট বাই দ্য উইন্ডো হি, এরপরে হয়ে যাবে যেহেতু রবীন্দ্রনাথ অতীতকালে ঘটনাটি ঘটাতেন সেই জন্য হচ্ছে এখানে হয়ে যাবে অবজার্ভ, তারপরে নেচার বলে যে অংশটা আছে সেইটুকু অংশ থাকবে। এইটুকুই আমাদের ছিল পেজ নাম্বার 273। আগামী ভিডিওগুলোতে এর পরবর্তী পেজগুলো তোমরা দেখতে পাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কোনো ধরনের পরামর্শ যদি তোমাদের থাকে তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই তো দিই, সঙ্গে সেইগুলোকে নিজের ভিডিওতে ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করি। তো কিপ ওয়াচিং, থ্যাংক ইউ।